করিমগঞ্জের জেলা শাসক বৃহস্পতিবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজ অর্থাৎ 21 জুন এবং আগামীকাল অর্থাৎ 22 জুন বন্ধ ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসাবে 22 জুন পর্যন্ত করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোনো পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(b) দ্বারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 18 জুন তারিখে জেলাশাসক এক আদেশ জারি করে 19 এবং 20 জুন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছিলেন, কিন্তু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। বাপের নামে কলঙ্ক। মাত্র 10 মাসের শিশুকে গলা টিপে খুন করে কুয়োয় ফেলে দিল এক ব্যক্তি। নৃশংস ও জঘন্য ঘটনাটি ঘটেছে রাজ্যের বিহালিতে। রাতে ঘুমন্ত অবস্থায় তার 10 মাস বয়সী ছেলেকে শ্বাসরুদ্ধ করে কুয়ায় ফেলে দিয়েছে বিহালির উত্তর জিঞ্জিয়ার পিন্টু কর্মকার নামের এক ব্যক্তি। মদ্যপ অবস্থায় এই কাণ্ডটি ঘটিয়েছে পিন্টু। পিন্টুর সঙ্গে ঝগড়ার জেরে স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন। কিছুদিন আগেই বাড়িতে ফিরেন স্ত্রী। শিশুটি নিয়ে পিন্টু কর্মকার তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়ায় লিপ্ত থাকত এবং অবশেষে পিন্টু 10 মাসের শিশুটিকে খুন করে। রাতাবাড়িতে বন্যার জলে হাহাকার অবস্থা বানবাসীর। কারো গড়ে হাঁটু জল, কারো গড়ে কোমর জল। ছোট ছোট শিশু সন্তান নিয়ে মহাসংকটে বন্যা কবলিত এলাকার মানুষ। গবাদি পশু খাদ্যের অভাবে তর পাচ্ছে। 10টির মতো ত্রাণ শিবির খোলা হলেও প্রকৃতির সঙ্গে পার পাওয়া তো আর সম্ভব নয়। এখানকার নগেন্দ্রনগর, বরুয়ালা, নয়াটিলা গ্রাম পঞ্চায়েতের কম করে 20টি গ্রাম জলের তলায়। বন্যাক্রান্ত মানুষের সাহায্যে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের ভূমিকা প্রশংসার দাবি রাখে। 2 দিন ধরে বিধায়ক তার দলবল নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বানবাসী মানুষের খোঁজ নিচ্ছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, গড়ে গড়ে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। গড়ে যাদের বসবাস করা সম্ভব হচ্ছে না তাদের শিবির খুলে ঠাঁই করে দিচ্ছেন। কোমর জলে পড়ে বন্যা কবলিত মানুষের গড়ে গড়ে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন বিধায়ক। এই বিপদে মানুষের পাশে থেকে বিধায়ক বিজয় মালাকার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার এই কর্মতৎপরতায় কিছুটা হলেও বিপদগ্রস্ত মানুষকে ভরসা দিচ্ছে। এবার ইউজিসি নিট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। 2024 সালের জুন সেশনের পরীক্ষা হয়েছিল মঙ্গলবার। বুধবার রাতে পুরোপুরি বাতিল করে দেওয়া হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হলো যে পরীক্ষা অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। আবার নতুন করে ইউজিসি নিট পরীক্ষা নেওয়া হবে, তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরীক্ষায় বেনিয়ম হয়েছে, সেই কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলায় জুলাই মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার রেশন দোকানিদের আগামী 30 জুনের আগে বরাদ্দকৃত এই চাল উঠাতে বলা হয়েছে। জেলার অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনার রেশন কার্ডধারীদের 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু 5 কেজি করে চাল বণ্টন করা হবে। ইপস ডিভাইসের মাধ্যমে বরাদ্দকৃত চাল মাসের নির্ধারিত অন্ন সেবা দিনগুলিতে বণ্টন করতে রেশন দোকানিদের প্রতি প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে গৌহাটি শহরের পাহাড়গুলি বিপজ্জনক হয়ে উঠেছে। যে কোনো সময় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। শহরে অনেক ঝামেলা, সমতল অথবা পাহাড় সব জায়গাতেই সমস্যা। সাম্প্রতিক দিনগুলিতে ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন অংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি এলাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এদিকে নগরীর জেলা প্রশাসন ভূমিধসের সতর্কতা জারি করেছে। ভূমিধস প্রবণ এলাকাগুলোকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই 15টি স্থানকে অত্যন্ত সংবেদনশীল ভূমিধস প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে। জেলা প্রশাসন ভূমিধস প্রবণ এলাকায় বসবাসকারী লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই ধরনের নির্দেশ অথবা নির্দেশিকা নতুন নয়। প্রতি বছর প্রশাসন এ ধরনের নির্দেশনা জারি করে এবং কোনো ঘটনার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়। লোকসভা নির্বাচনে 8 রাজ্যে খারাপ ফলাফলের কারণ খুঁজতে কংগ্রেস তদন্ত কমিটি গড়ল, কিন্তু সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের আসন কমলেও ইন্ডিয়ার শরিক তৃণমূলের আসন বাড়ায়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রস্তাবে সাধুবাদ জানানো হয়েছিল। বিজেপির আসন কমিয়ে তৃণমূলের বাড়তি আসন জয়ে উৎফুল্ল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গে দলের খারাপ ফল নিয়ে মাথা গামাতে চাইছে না। বাংলায় কংগ্রেসের আসন 2 থেকে কমে 1 হয়েছে। খারাপ ফলের কারণ খুঁজতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানাতে কমিটি গঠন করা হয়েছে। শেষের 3টি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকলেও লোকসভায় ফল ভালো হয়নি। দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডের মধ্যে শুধু ছত্তিশগড়ে কংগ্রেস 1টি আসনে জিতেছে। মধ্যপ্রদেশের জন্য 3 কমিটির মাথায় পৃথ্বীরাজ চৌহান, ছত্তিশগড়ের কমিটির মাথায় বীরাপ্পা মৈলি, ওড়িশায় অজয় মাকেন, কর্ণাটকে মধুসূদন মিস্ত্রি, তেলেঙ্গানায় পিজে কুরিয়েন ও দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচলের কমিটির মাথায় পিএল পুনিয়াকে রাখা হয়েছে। গত কয়েকদিনে মুষলধার বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার অসম সীমান্তের লাগোয়া কদমতলা উন্নয়ন খণ্ড অধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জলে থইথই অবস্থা। গত সোমবার সকাল থেকে একটানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। তার মধ্যে 1 নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ওই এলাকার 60 থেকে 70টি পরিবারের বসবাস। মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল অসমে লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করে ছোট বড় মোট 10টি ছড়া এবং 3টি নদীর জল মানিকনগর এলাকা প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে। বিশেষ করে কুর্তি নদী, থাল নদী এবং কয়লা নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। 15 থেকে 20টি বাড়িতে জল ঢুকার পাশাপাশি অধিকাংশ বাড়ি, রাস্তাঘাট জলের তলায়। তাছাড়া ইতিমধ্যে 2টি পরিবার কুর্তি হেলথ সাবসেন্টারে এসে আশ্রয় নিয়েছেন। শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মুকাম সংলগ্ন এলাকার জাতীয় সড়কের উপর হাঁটু জল, ফলে যাতায়াতে চরম দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই দুর্ভোগ নতুন নয়, বেশ কয়েক মাস থেকেই ভুগছেন স্থানীয় লোকসহ দক্ষিণ কাছাড়ের জনগণ। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও বৃষ্টির জমা জল সড়কের বহু অংশ জুড়ে রয়েছে। স্কুলের সামনে প্রায় হাঁটু জল, প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সড়কের সিসি ব্লক সরে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বুজা দায় হয়ে পড়েছে, যার দরুন পথচারীসহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এক কথায় বাইকসহ ছোট যান নিয়ে চালক ঝুঁকিপূর্ণভাবে অংশ পার হচ্ছেন।